हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। कैमन आछो तुम्हारा सबाई? आशा करी भालो आछो आर सुस्थ आछो। तो आज के हच्छे शनिवार, छुटिर दिन। सकाल बेला उठे आमरा ब्रेकफास्ट सेरे नियेछि, एबार जाबो रान्नाघरे दुपुरे रान्नाटा करते। बिकेलेर दिके हयतो बेरोते पारि, प्लान हच्छे देखि बंधुदेर साथे। सबटाई तुम्हारा देखते पाबे ए ब्लगेर माध्यमे। तो चलो विदाउट एनी फार्दार एडू आजकेर ब्लगटाके एखानेई शुरू करछि, एंड तोमरा ब्लगेर साथे थाको। छुटिर दिन माने देखबे जत राज्येर बिश्वे संसारेर काज माथा एसे पड़े। ए जे देखो ना, आमरा ए नतून फ्लैटे शिफ्ट करेछि, आर ई एक मासेर मध्ये नानान प्रब्लेम देखा दिते शुरू करेछे। जेमन आमादेर मास्टर बेडरूमेर एसी ठीक मतो काज करछे ना, माने ठंडा हावा दिच्छे ना, आर एसिर डाक्टगुलो थेके जल पड़छे। তারপরে এই বেডরুমের কার্টেন্সের রডটা খুলে এসে ঝুলে পড়ছে। এরকম নানান টুকটাক প্রবলেমস আজকে তাই এই মেনটেনেন্সের লোকদের ডেকেছি, ওরা এসে কাজ করছে। ওরা কাজ করুক, ততক্ষণে আমি এদিকে রান্নাঘরে লাঞ্চটা সেরে ফেলি, নাহলে আজকে বিশাল দেরি হয়ে যাবে। আজকে লাঞ্চে একদমই পাতলা সিম্পল ডাল ভাত খাবো। আর এই যে বাজার থেকে সেদিন রুই মাছের ডিম এনেছিলাম, তো ওটাকেই আজকে ভাবছি একটু বড়া করব। তাই এই রুই মাছের ডিমের ওপর হালকা কুচানো পেঁয়াজ, লঙ্কা, ধনে পাতা দিয়ে তার উপর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। যখন নতুন কোনো অ্যাপার্টমেন্ট বা বাড়ি দেখা হয়, তখন বাইরে থেকে দেখে মনে হয় বেশ সুন্দর, কিন্তু যখন সেই বাড়িতে তুমি বাস করতে শুরু করবে, তখন নানান এদিক ওদিক প্রবলেম দেখা দেবে। এক মাস একটু সময় লাগবে পুরো সব কিছু প্রবলেম ঠিকঠাক মিটিয়ে নেওয়ার। আর এদের মেনটেনেন্সের যে কন্ট্যাক্ট পয়েন্ট থাকে, সেখানে মেল বা ফোন করলেই তারা এসে পরের দিন ঠিক সেটাকে রিজলভ করার চেষ্টা করে। এটা বেশ কাতারে খুব ভালো দেখেছি। আমরা যে আগের ফ্ল্যাটেও ছিলাম, সেখানেও যখনই কোনো প্রবলেম হতো বললেই সঙ্গে সঙ্গে তারা লোক পাঠিয়ে সেটাকে রিজলভ করে দিত। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমাদের বেডরুমের যে এসি কন্ট্রোলারটা আছে, ওটা না 23 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে আর নামে না। যতই সেটা তুমি 18 বা তার নিচে সেট করো না কেন, ওই টেম্পারেচারটা সেই 23-এর কি 23-ই থেকে যায়। তো সেটাই এখন ওরা রিজলভ করার চেষ্টা করছে, যে কোন দিকে ডাকটা করলে এসিটা ঠিকমতো কাজ করবে। চলো, গল্প করতে করতে আমার বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর ওইদিকে ডাল আর ভাতটাও রেডি হয়ে গেছে। বাজে এখন দুপুর প্রায় 2:30, ওরা সবে গেল। একটা ভালো যে ওরা সব প্লাস্টিক বিছিয়ে সব কিছু কাজ পাজ করেছে, আর যাওয়ার আগে দিয়ে নোংরাও পরিষ্কার করে গেছিলো, সুতরাং আমাদের অতটা প্রবলেম নেই। আর এই যে দেখো, আমাদের বেডের দুপাশে দুটো এসি ডাক্ট ছিল, তার মধ্যে একটা বন্ধ করে দিয়ে সেই ডাকটা ওরা এই ড্রেসিং ইউনিটের ওপর এটা কেটে করে দিয়েছে। এখন দেখা যাক, এই দেখো এই এসি কন্ট্রোলারটা 23-এর নিচে নামেই না। এখন দেখো 22.5 আছে, কিন্তু সেট করা আছে 18-তে। দেখা যাক আর নামে কি না। এটাকে আজকের দিনের জন্য ওরা অবজার্ভ করে দেখতে বলল, আর ওদেরকে জানাতে বলল। যাই হোক, চলো, ওরা যখন কাজ করতে এসেছিলো, আমি তো বিছানাপত্র সব সরিয়ে রেখেছিলাম। এখন ঘরটা ভালো করে একটু পরিষ্কার করে এই বিছানাতে চাদরটা পেতে দিই। ব্যাস, গোজ কাজ করা আমার রেডি। আর ওরা যেহেতু ড্রিল দিয়ে ড্রিলিং করেছিল দেওয়ালে, তাই এদিক ওদিক ধুলো ছড়িয়ে ছিটিয়ে আছে দেখছি। তাই আমি রোবো ভ্যাকিউম মপ দিয়ে ভ্যাকিউমও করে নিয়েছি আর মুছেও নিয়েছি ঘরটা। আর দেখবে একবার পরিষ্কার করার ধুম চাপলে মনে হয় পুরো ঘরটাই যেন একদম ঠিক মতো পরিষ্কার করি। এই যে দেখো, বারান্দাটা বেশ ধুলো পড়েছিল মেঝেটা, তাই সুচয়নাজকে এক বালতি জল নিয়ে ভালো করে এই বারান্দাটা ধুয়ে দিল। এক
এখন এই যে উইন্ডো গ্লাস শাইনটা দিয়ে ব্যালকনির গ্লাস উইন্ডোটা আর দরজাটাও ভালো করে পরিষ্কার করে নেব। আসলে এখন তো জুলাই আগস্ট মাস, বেশ হিউমিডিটি হচ্ছে এখানে, আর তারই জেরে এই গ্লাসগুলো তাড়াতাড়ি নোংরাও হয়ে যাচ্ছে। আর যেহেতু এটা সমুদ্রের কাছে, তাই সমুদ্রের নোনা ভাবটা এই গ্লাসের ওপরে এসে গ্লাসটা দাগও হয়ে যাচ্ছে। ও পরিষ্কার করুক, ততক্ষণে আমি ঝটপট স্নান সেরে পুজোটা দিই নি, আজকে খুব বেলা হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন বিকেল 5:30, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি কাতারের একটা খুব সুন্দর জায়গায়, নাম পার্ল কাতার। এটা একটা ম্যানমেড আইল্যান্ড, খুব সুন্দর নাকি জায়গাটা, কোনোদিন যাইনি, আজকে প্রথমেই যাচ্ছি, এতদিন ভিডিওসে দেখেছি। আর পার্ল কাতারের মধ্যে একটা জায়গা আছে কনাত কোয়ার্টিয়ার, ওটাকে নাকি বলা হয় লিটল ভেনিস ইন কাতার। তার যে বিল্ডিংসগুলো সবই নাকি ইটালির ভেনিস শহরের মাথায় রেখে তৈরি করা হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে তাহলে ঘুরে আসি। আর আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে সুচয়নের এক বন্ধু আর তার ওয়াইফও যাচ্ছে। মনে আছে কাতার টয় ফেস্টিভ্যালে আমাদের সঙ্গে যারা গেছিলো তারাই আজকে সঙ্গে যাচ্ছে আমাদের। তো আমরা বেশ ভালো বন্ধু হয়ে গেছি, একটা বেশ কম্প্যানিয়নও পেয়ে গেছি। তো চলো ঘুরে আসা যাক, অ্যান্ড তোমরা ব্লগটা দেখতে থাকো। বেরোনোর আগে ভাবলাম তোমাদেরকে আজকে আমার আউটফিটটা একটু দেখিয়ে দিই। খুব সিম্পলি সেজেছি, একটা জিন্স আর টপ পরেছি। চলো তাহলে এবার বেরোই। আমরা আমাদের বাড়ি থেকে ট্রাম ধরে লেক তাইফিয়া স্টেশনে যাব। ওখানেই প্রথমে সুজয়নের বন্ধু আর তার ওয়াইফের সাথে মিট করব, তারপর আমরা যাব পার্লে। আমরা লেক তাইফিয়া মেট্রো স্টেশনে পৌঁছে গেছি, এখন ওয়েট করছি ওদের দুজনের জন্য, ওরা এলে এবার মেট্রো এক্সপ্রেস ধরে যাব হচ্ছে পার্লে। কিছুক্ষণ অপেক্ষা করার পরই ওরা এসে গেছিলো। আর এই লেক তাইফিয়া মেট্রো স্টেশনের বাইরে দেখবে কিছু মেট্রো লিঙ্কের বাস দাঁড়িয়ে, যেমন M109, M152, এগুলোর গায়ে লেখা থাকে কানাত কোয়ার্টিয়ার যাবে। তো এগুলিতেই এখন আমরা চেপে যাব। আর এই মেট্রো লিঙ্ক করে যেখানেই তুমি ট্রাভেল করো পুরোটাই ফ্রি। মেট্রো স্টেশন থেকে বাসে করে আমাদের লাগলো ওই মিনিট 15-20 মতো, আমরা পৌঁছে গেছি কানাত কোয়ার্টিয়ারে। চলো এবার হাঁটতে হাঁটতে রাস্তার দুধারে এরকম সুন্দর জলজল করা বিল্ডিংগুলো দেখতে দেখতে যাই। যখন কাতারে ফিফা ওয়ার্ল্ড কাপ চলছিল তখন এই কানাত কোয়ার্টিয়ারে বেশ সুন্দর সুন্দর প্রোগ্রাম আর ফাংশন হচ্ছিলো, আর বেশ জমজমাটা ছিল জায়গাটা, কিন্তু তখন আমাদের আসা হয়নি। দেখো এখন জায়গাটা বেশ কিন্তু নিরিবিলি আর শান্ত। মাঝখানে দেখো একটা ক্যানাল, তারই মধ্যে জল বয়ে যাচ্ছে। আর বিল্ডিংগুলো কী সুন্দর রং বেরঙের, মনে হচ্ছে যেন পুরো ছবি আঁকা।
আর এপাশে লাইন দিয়ে আছে সব রেস্টুরেন্ট, ক্যাফে। তুমি চাইলে বাইরে বসেও এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে খেতে পারো। ক্যানেলের মধ্যে আবার দেখো ছোট ছোট বোটও আছে, এগুলিকে বলা হচ্ছে ওয়াটার ট্যাক্সি। এই ট্যাক্সি চড়ে তুমি এই পুরো ক্যানেলটা ঘুরে দেখতে পারো। আর এই যে দেখো বোর্ডে লেখা আছে সিঙ্গেল ট্রিপের জন্য কত নেবে, রাউন্ড ট্রিপের জন্য কত, আবার রেসিডেন্টের মান্থলি টিকিটও আছে। যারা ধরো কাতার রেসিডেন্ট তারা এই ক্যানেলের ওয়াটার ট্যাক্সি অ্যাভেল করার জন্য মান্থলিও একটা পাস কিনে নিতে পারে। আজকে গরমটাও কিন্তু বেশ পড়েছে আর এত ঘাম হচ্ছে যে কিছুক্ষণ হাঁটার পর আমরা সবাই মিলে একটা করে জিঞ্জার অ্যালে কিনে একটু গলাটা ভিজিয়ে নিচ্ছি। ও মা, এই দোকানটা দেখো, এই দোকানটার নাম হচ্ছে আর্টিস্ট ক্যাফে। তুমি এই ক্যাফের ভেতর ঢুকে নিজে মতো আর্ট করতে পারবে। কি সুন্দর মেয়েটার মুখটা আঁকছে দেখো, সত্যি অসাধারণ। ক্যানেলের ওপর আবার ছোট ছোট ব্রিজও করেছে এপার থেকে ওপার যাওয়ার জন্য। আর এই যে দেখো একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে আমি যখন চারিদিকটা ঘুরে দেখছি তখন সত্যিই মনে হচ্ছে ইটালির ভেনিস শহরে এসে পড়েছি। জায়গাটা আজ এতটাই নিরিবিলি আর শান্ত, মনে হচ্ছে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একা সময় কাটায়। কনত কোয়ার্টিয়ার থেকে বেরিয়ে এখন আমরা 5 থেকে 10 মিনিট মতো হেঁটে এসে গেছি মেদিনা সেন্ট্রালে। এটা হচ্ছে পার্লের একদম সেন্ট্রাল পয়েন্ট। এই মেদিনা সেন্ট্রালের ভেতর কিছু দোকানপত্র আছে আর কিছু রেস্টুরেন্ট আছে। আমরা এই বাইরেটায় বসে কিছুক্ষণ আড্ডা দেব। ব্যাস এখন আমরা বাড়ির পথে রওনা দেব। রাস্তাঘাটগুলো কি সুন্দর সাজিয়েছে দেখো, আর খেজুর গাছগুলোর মধ্যেও লাইটিং দিয়েছে। কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন দিওয়ালি। আমরা ফিরে গেছি বাড়িতে, ঘড়িতে বাজে এখন রাত 12টা। হ্যাঁ, ওই পার্ল থেকে আমরা গেছিলাম একটু রেস্টুরেন্টে খেতে, ওই আগের দিন যে গ্রিল হাউসে খেয়েছিলাম ওখানে খেতে গেছিলাম আমরা 4 জন। তারপর ওরা একটু আমাদের বাড়িতে এলো, একটু গল্পগুজব হলো, বেশ ভালো কাটলো আজকে দিনটা। চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি,
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর যদি এই ব্লগটা ফেসবুক পেজে দেখে থাকো তো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরবর্তী ব্লগে, টিল দেন বাই বাই।